মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া থেকে পশ্চিম শিলুয়া হয়ে বরাডোহর এলাকায় দুইটি সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সড়ক দুইটি চারটি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারত থেকে নেমে আসা উজানি ঢলে শিলুয়া এলাকা বন্যায় প্লাবিত হলে এই এলাকার সড়ক দুইটি পানিতে তলিয়ে যায়। বন্যার পর 4 কিলোমিটার এলাকা জুড়ে সড়কের বেহাল দশা হয়। সড়ক দিয়ে যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে। কোনো উপায় না দেখে এলাকার যুবকরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে নেমে পড়ে। সড়ক সংস্কারে তাদের আর্থিক সহযোগিতা করেন 4 এলাকার মানুষ। শুক্রবার সকাল থেকে এলাকার যুবকরা মিলে কাজ শুরু করেন। কেউ বাড়ি থেকে কোদাল, জুড়ি, খুন্তি নিয়ে আসেন। সড়কের বাঙ্গা অংশে গাড়ি দিয়ে কিছু দূর থেকে মাটি নিয়ে এসে সেখানে ফেলেন। কিছু জায়গায় খানাকন্দে ভরপুর মাটি ফেলে সড়কটি চলাচলের জন্য উপযুক্ত করেন। এভাবে 2 দিনের স্বেচ্ছাশ্রমে শনিবার তাদের কাজ শেষ করেন। সড়ক সংস্কার করা প্রথম সড়কটি বর্ডার হয়ে মাগুড়া বটেরতল গিয়ে মিলিত হয়েছে। সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয় আগস্টের বন্যায়। সড়কটির 1/3 পানির নিচে ছিল। আর দ্বিতীয় সড়কটি বড়ডহর হয়ে শিলুয়া গ্রামের মধ্য দিয়ে মাগুড়া বটেরতলে মিলিত হয়েছে। নদী তীরবর্তী কাঁচা রাস্তাটি একটু বৃষ্টি হলে চলাচলের অনুপযোগী হয়ে যেত। রাস্তা সংস্কারে কেউ টাকা, কেউ পাথর, কেউ ইট, কেউ মাটি দিয়েছেন। সারোয়ার হোসেন নামের একজন যুবক জানান, পশ্চিম শিলুয়া এলাকায় 2টি সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। আগস্টের বন্যায় গ্রামীণ সড়ক দুইটির বেহাল দশা হয়। সাধারণ মানুষের চলাফেরা করতে কষ্ট হচ্ছে দেখে আমরা কয়েকজন যুবক মিলে পরিকল্পনা করি সড়ক দুইটি সংস্কারের। 15 থেকে 20 জন যুবক মিলে নেমে পড়ি সড়ক সংস্কারে। তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করি অনেকে ইট পাথর দিয়ে সহযোগিতা করেন। সড়কগুলো আগে থেকে ভাঙ্গা এবং বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার করতে আমাদের 2 দিন লেগেছে। কিছু টাকা লেগেছে আমাদের সংস্কারের সময়। সেই টাকা এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিয়েছেন। এই সড়ক দিয়ে প্রতিদিন 10 থেকে 12 হাজার মানুষ যাতায়াত করেন।